দেখলাম রাস্তার মধ্যে একটা গোল্ডের মতো কি জানি একটা পড়ে রয়েছে। তখন আমি খুব একটা ব্যাগ করে আছি, ব্যাগ করে এটা হাতে নিলাম। হাতে নিয়ে হলে পরে দেখলাম যে কেউ দেখছেনি আমার, কিন্তু দেখলাম যে আমার পাড়ার ছোটো ভাই আছে। এরে আমি দেখলাম, এরে গেলাম যে দেখো রে ভাই এটা কী আছে, সোনার জিনিস নাকি নকল? এমন কিছু প্রথমে কিছু নকল, তারপরে এক গোসাই মশাই দেখলো, দেখে না দাদা এটা অরিজিনালি আছে। তবু চলো স্বর্ণকমলে জিজ্ঞেস করি, তো স্বর্ণকমলে গেছার পরে আমরা কনফার্ম হয়েছি। তারপরে আমরা চিন্তা করলাম এটা কী করুন, তখন আমরা দুজনে মিলে ডিসিশন নিয়েছি যে এটা আমরা পশ্চিম থানাতে নিয়ে এসে এটা জমা দিলাম। তারপরে তারপরে তো ভাই ইয়ে ফোন করছে এক দুজন, মানে পুলিশ কি করে আমরা পুলিশের কাছে এনে দিলাম, পুলিশ কাছে রাখেন ইয়ে সেটা নিয়ে দেবো। এখন কি হ্যান্ড ওভার করা হয়েছে? কীভাবে হারাইছে কিছু জানতে পারছেন তারা? না এটা তো জানি না, অ্যাকচুয়ালি বদ্ধমূলের হাতের থেকে মনে পড়ছে। বাড়িটা কি কোনখানে? বাড়ি তো আমি যেটা মানে মুক্তি না লাগে বাড়ি বন্ধ সেন্ট্রাল রোড সম্পত্তি বাজারে। আপনার কী না? কামানচুমুনি ফলের দোকান দি একটু আগে, মানে ঠিক এই যে আপনার যে কাপড়ের দোকান যে বিজয়শ্রী, বিজয়শ্রী ওটার দিকে এক রাস্তার মেইন রাস্তা ধরে।